নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো, এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি। তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন। তুমি মনে করো আর কি তোমার মন চায় না, তুমি পারো না, তাই তুমি নামাজ পড়ো না। আসলে তোমার তাওহীদের সমস্যা। কোথায় সমস্যা? মানে আল্লাহ, মানে আল্লাহ কে? আল্লাহ। তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসাব নিবে, তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো নি, তাহলে তো তুমি নামাজ পড়তে। তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না, তুমি গাফিল। এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে। ফর এক্সাম্পল, আল্লাহ নামাজ ফরজ করেছে। কে নামাজ ফরজ করেছে? আল্লাহ। মুয়াজ্জিন আজান দেয়, তুমি নামাজ পড়ো না। তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে? তোমাকে ভুল শিখিয়েছে। আমি মানুষ, ছোট হতে পারি, শোনো, জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো, এখান থেকে নামিয়েও দিতে পারো, বলছি না তোমরা নামাবা, বাট এটা পারো। তবে মনে রাখবে, কথা যেটা বলেছি সেটা উল্টাতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে। মনে রাখবে, তোমার দান সাদাকা হিসেবই হবে না। তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কেয়ামতে, এ হিন্দু, এতগুলা বুধকে পূজা করছিস, ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি? প্রথম মুশরিক বুঝুনি মনে হয়। এটা স্কুল, এটা স্কুল, এখানে আমি পড়ি না, আমার কি পরীক্ষা হবে? আমার কি পরীক্ষা হবে? বুঝে দিতে পারিনি মনে হয়। তো যে মুশরিক, তার নামাজ রোজা হজ যাকাতের হিসাব কিসের হিসাব? সে তো অলরেডি এমন অপরাধে অপরাধী যা ক্ষমাযোগ্য নয়, যা কি নয়? ক্ষমাযোগ্য নয়। একজন বেনামাজি মানুষ, সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া, অথচ আল্লাহর নবী, যে একটু আগে বললাম আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি তো গুরুত্ব, তুমি মনে করো নামাজ না পড়া, নামাজ না পড়া, ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে, এই যে নামাজ না ছাড়লে শিরিক হয়। দেখো আমি অনুবাদক, এখানে যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, হাদিস তারা পেয়েছে না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তিরমিজি, আবু দাউদ, নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো, কিন্তু আছে। ফয়সালা তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম, ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাহিরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা, সেটা তো আল্লাহ ফয়সালা করবে। আমি আর তুমি এখন